বাংলাদেশের গেল 7 জানুয়ারির নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিল মার্কিন দুই কারিগরি দল। নির্বাচন চলাকালীন ও পরে সম্ভাব্য সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা NDI এবং ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এই দল দুটি টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন বা TAM চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে গত 7 মার্চ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি দল। শনিবার IRI তাদের ওয়েবসাইটে উল্লেখ করে, চলতি বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের সময়কাল, প্রচারের সময়কাল, নির্বাচনের দিন এবং পরে তুলনামূলক সহিংসতা কম হয়েছে। এর অন্যতম কারণ দেশব্যাপী কার্যকরী নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজরদারি। প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারির নির্বাচনের গুণগত মান যেসব ঘটনার কারণে ক্ষুণ্ণ হয়েছে তা হল রাষ্ট্র, শাসক দল এবং বিরোধীদের সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকোচন অন্যতম। NDI-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনোপ্রীত সিং আনন্দ বলেন, এই প্রতিবেদনটি ভবিষ্যতে বাংলাদেশে আরও শান্তিপূর্ণ নির্বাচনের একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে। বলেন, অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল, সরকার এবং নাগরিক সমাজ সহ রাজনৈতিক নিয়ম ও সংস্কার প্রয়োজন। IRI এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও বলেন, নির্বাচনের সহিংসতা নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধক। বাংলাদেশে নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক করতে হলে সব পক্ষকে অহিংস রাজনীতিকে প্রাধান্য দিতে হবে। এই মিশনটি একটি যৌথ প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন অনুসরণ করে, যা NDI এবং IRI 2023 সালের 8-11 অক্টোবর পর্যন্ত পরিচালনা করেছিল। এর আগে নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি দল। 33 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে জোটের মতামতের সঙ্গে পরিস্থিতি পরিবর্তনে 21টি সুপারিশও করে 27 দেশের এই জোট। IBTV USA, নিউ ইয়র্ক।